সোনামুড়া আধার সেকশনে খবর সংগ্রহ করতে গেলে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী তন্ময় দাসের হাতে আক্রান্ত সাংবাদিক। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া মহকুমা শাসকের অফিসের পাশে আধার সেকশন, আর এখানে প্রতিদিন হয়রানির শিকার হয় সাধারণ জনগণ। সরকারি কর্মচারীর পরিচয় দিয়ে অবৈধভাবে টাকার বিনিময়ে আধার কাজ করছে তন্ময়। এই খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রান্ত হয় সোনামুড়ার সাংবাদিক মোহাম্মদ মামুন। প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় অফিসে তাণ্ডব চালায় সে, অফিসে সিগারেট পান করে তন্ময়। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে হামলে পড়ে সাংবাদিকের ওপর, আর তার উপর আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে মহকুমা শাসকের কাছে। সাংবাদিকের তরফ থেকে সোনামুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে সরকারি কর্মচারীর উপরে। একজন নিয়ে এক আমার প্রতি, আর এক হলো বদ্রী দিত, হের বদ্রী তো অন্য কেউ হতো না, যে কালটা করতেছে। হ্যাঁ, এবার সাদাস বলে দি বন্ধ করে দিব, মানে যে নেট কি বন্ধ করে দিব, হের যদি না দেয়। হ্যাঁ, কে হ্যাঁ কর্মচারী এখানে কে কুছ করে না, এটা কর্ম এর নাম থেকে সোনামুড়া আধার সেকশন থেকে আমাদের কাছে সাংবাদিকদের কাছে অভিযোগ যাচ্ছে যে এখানে সঠিকভাবে কাজ হচ্ছে না, পরিষেবা পাচ্ছে না জনগণ। আর সেই অভিযোগ মোতাবেক আজকে আসি আমরা এখানে। বিশেষত প্রথমে আমি আসি, আসার পরে এখানে কিছু দেখতে পাচ্ছি যে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী তন্ময় বলে একটা ছেলে, সে জিজ্ঞাসাগ্রস্ত অবস্থায় এখানে যারা তাদের পরিবার বা যে চীনা, তাদের যে যার চীনা পরিচিত মানুষ, টাকার বিনিময় হোক বা যে কোনো একটা বিনিময় হয় আগে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। তো এই নিয়ে খুব জ হয়েছে, যারা এখানকার কাজ করতে এসেছে। তো যথারীতি আমি এই ঘটনা দেখতে পেয়ে ক্যামেরা অন করি, এবং সেখানে এসেছে বা এখানে হ্যাঁ সিগারেট খাচ্ছিল, তখন তার সিগারেট খাওয়ার দৃশ্য এবং তাকে যখন প্রশ্ন করা ক্যামেরা অন করে, তখন সে আমার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। স্থানীয় যারা আছে সবাই তার সাক্ষী রয়েছে। তো এই দীর্ঘদিন থেকে এখানের এই অভিযোগটা উঠে আছে যে স্থানীয় যারা এখানের আধার সেকশনে কাজ করছে তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। তো অভিযোগ মোতাবেকই আমরা আজকে এখানে এসেছিলাম, আর এসে এই ঘটনার সম্মুখীন হই। আর এমনি কালকে প্রায় সারাদিন ছিলাম, কালকে ফার্স্টটা পর্যন্ত ছিলাম, তারা কোষে আজকে সাড়ে দশটার সময় আমরা তাদের আগত্তি দিয়ে দিব। তারপরে আগত্তি আমরা পাইছি না, আজকে এখন প্রায় আমরা আজকে পাইছি প্রায় একটা বাজে, একটার সময় আজকে, কালকে সারাদিন আসছিলাম, আজকে একটার সময় আমরা ছবি তুলছি। এখন পর্যন্ত কালকে থেকে দুদিন মানুষ লাইন, এখন পর্যন্ত হয়রানি, প্রচুর হয়রানি। এখানে লোক কম, তারা দুজন দিয়ে হয় না, প্রচুর হয়রানি হইতেছে মানুষ সারাদিন, তিন দিন চার দিন পর্যন্ত লোক আসে কিন্তু। কর্মচারীরা কে অসুবিধা পেলে অন্য তারা কি করবে, তারা এত লোক তারা সামলাতে পারে না, তারা দুজন লোক দিয়ে হয় না কি জানি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।